হ্যালো স্টুডেন্টস লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম হাইব্রিডাইজেশান এবং আমরা একটা ট্যাবুলার ফর্মে এটা দেখেছিলাম যে কোনো একটা পার্টিকুলার অ্যাটম যখন হাইব্রিডাইজেশনে যায় তখন কতগুলো হাইব্রিড অরবাইটেল তৈরি হলে সেই হাইব্রিড অরবাইটেলগুলোর পারস্পরিক যে ওরিয়েন্টেশন থ্রি ডাইমেনশনাল স্পেসে তাদের রেগুলার জিওমেট্রি কেমন হয় সেটা দেখেছিলাম যে দুটো হাইব্রিড অরবাইটেল তৈরি হলে তারা লিনিয়ারলি অ্যারেঞ্জ হয় একশো ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটে হলে ট্রাইগোনাল প্লেনার চারটে হলে টেট্টা হেড্রাল বা স্কোয়ার প্লেনার হতে পারে কিন্তু আমরা টেট্টেহাইড্রালটাকে এখানে আমরা আলোচনা করব কারণ ডি টু ইনফ্যাক্ট ডি থ্রি এস এই সমস্ত হাইব্রিডেশনগুলো আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে এদেরকে নিয়ে ডিসকাস করব না যাই হোক তো দুটো বিষয় এক হচ্ছে যে এইবার যে অ্যাটেমটা ওই রকম হাইব্রিডেশনে গেল সাপোজ আমি একটা এক্সাম্পল বলি আগে দিন দু তিনটে এক্সাম্পল আমি বলেছিলাম যদি যে ধরো ধরো বোর্ডন ট্রাই ফ্লুরাইড বিএফ থ্রি এখানে সেন্ট্রাল আইটম কোনটা বোরন প্রথম কথা হচ্ছে এই যে বোরন বোরন হচ্ছে এখানে এই রকম তিনখানা এসপি টু হাইব্রিড অরবাইটাল তৈরি করছে আমরা যখন হাইব্রিডাইজেশান এই কথাটা উল্লেখ করছি কার জন্য উল্লেখ করছি অনলি ফর সেন্ট্রাল অ্যাটম অনলি ফর সেন্ট্রাল অ্যাটম তিনখানা ফ্লুরিন একে ঘিরে আছে তো তিনটে ফ্লুরিন এখানে বন্ড করতে আসবে অরবেটাল দিয়ে এদিকে একটা অরবিটালের আরেকটা লোভ আমি দেখাচ্ছি না ইনফ্যাক্ট এই এসপি টু অরিটালগুলোতেও দেখায়নি ঠিক আছে তো যদি এখানে বন্ড করতে আসে ফ্লোরিন তো এরকমভাবে সিগমা বন্ড তৈরি করলো এখন এই যে সারাউন্ডিং অ্যাটম ফ্লোরিন তো সারাউন্ডিং কারণ বোরনকে ঘিরে রয়েছে তাই সারাউন্ডিং অ্যাটমগুলো হাইব্রিড আই মিন হাইব্রিডেশনে তারা গেছে নাকি যায়নি এটা নিয়ে আমরা আলোচনাই করি না আমাদের মূল ফোকাসটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম তাহলে যখন বলা হবে যে বোরন ট্রাইফ্লুরাইড এসপি টু হাইব্রিডাইজড তার মানে অ্যাকচুয়ালি ওই বক্তব্যটাই ভুল কিন্তু তবু আমরা ধরে নেব এরকম যে বোরন ট্রাইফ্লুরাইড এসপি টু মানে ও বলতে চাইছে যে বোরন ট্রাইফ্লুরাইডে বোরন সেন্ট্রাল অ্যাটম সে হচ্ছে এসপি টু ফ্লুডিনের কথা কিন্তু বলেনি ফ্লুডিন এখানে এসপি টু না এসপি থ্রি নাকি এসপি নাকি আনহাইব্রিড সেটা নিয়ে আমরা আলোচনা করি না এক নম্বর দু নম্বর হচ্ছে একটা কোশ্চেন এখানে লিখেছি আমি দেখো কোয়েশ্চেনটা বলছে যে ইন হুইচ অফ দ্য যাই হোক মলিকিউল ফলোইং মলিকিউলস হবে ইন হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউলস সেন্ট্রাল অ্যাটম ইজ নট হাইব্রিডাইজড সেন্ট্রাল অ্যাটম হাইব্রিডাইজেশনে যায়নি এরকম কোনটা আছে এখন এই যে আমি বললাম যে এখানে বোরনটা এসপি টু এসপি টু এস পি টু বলে তিনখানা ও এসপি টু অরমিটাল তৈরি করেছে তিনখানা এসপি টু অরমিটাল তৈরি করেছে এখন এসপি টুই কি না নাকি এসপি থ্রি নাকি এসপি এইটা কী করে বুঝবো কোনো একটা সেন্ট্রাল অ্যাটম সে কটা হাইব্রিড অরবিটাল তৈরি করবে সেইটা বুঝবোটা কী করে সেটার জন্য একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা আমি আজকে বলবো না কারণ সেটার সময় হবে না আজকে নেক্সট ভিডিওতে বলবো আমি ইনফ্যাক্ট সেইটা আমরা ভিএসিপিআর থিওরি যেটা হচ্ছে হাইব্রিডেশন কনসেপ্টের এক্সটেন এক্সটেনশান আর কি হাইব্রিডাইজেশন থিওরিটার কিছু ডিসপিউট আছে সেইগুলো ওভারকাম করার জন্য এই থিওরিটাকেই এক্সটেন্ড করা হয়েছিল এবং সেই কাজটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ভিএসিপিআর থিওরি এই নামে পড়ি আর কি তো তখন আমি বলবো যে কোনো একটা সেন্ট্রাল অ্যাটম কতগুলো হাইব্রিড অরবেটাল তৈরি করবে সেইটা কি করে বুঝবো তার ফর্মুলাটা আমি তখন বলবো এখন সেই ফর্মুলা আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমি দেখব এই কোয়েশ্চেনটাতে যে চারটে মলিকিউল দেওয়া আছে এই প্রত্যেকটা মলিকিউলের সেন্ট্রাল অ্যাটম আমি বলছি ওই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখব প্রত্যেকটা মলিকিউলের মধ্যেই সেন্ট্রাল অ্যাটমে চারটে হাইব্রিড অরবেটাল থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সেন্ট্রাল অ্যাটম এসপি থ্রি হাইব্রিড অরবিটাল তৈরি করবে চারটে মানে এসপি থ্রি যদিও চারটে মানে আবার বলছি ডি থ্রি এস বা ডি এস পি টু হতে পারে রকম কোনো এক্সাম্পল আমি এখানে আলোচনায় আমরা এই চ্যাপ্টারে করবো না সুতরাং নির্দ্বিধায় আমরা এসপি থ্রি ভাবতে পারি তাহলে চারটে হাইব্রিড অরবিটাল সবাই তৈরি করবে অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা এবং এসপি থ্রি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এদের মধ্যে পিএইচ থ্রিতে ফসফরাসটা আনহাইব্রিড মানে হাইব্রিডেশন নেই এখন এইটা কী করে ডিসাইড হবে সেটাই আমি ওপর থেকে হেডিং লিখেছি ওয়েন ডাজ হাইব্রিডাইজেশান অ্যাকচুয়ালি অকার কখন অ্যাকচুয়ালি হাইব্রিডেশান হচ্ছে বা হচ্ছে না সেইটা আমি কী করে বুঝবো এ তো গণ্ডগোল মানে ফর্মুলা যা বলছে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা হচ্ছে না এইটা বুঝতে গেলে কিছুটা কনসেপশনাল একটা আলোচনা দরকার আজকে তো সেই আলোচনাটাই আমি আজকে করব তো এখানে আরও একটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম একটু আগে যে সারাউন্ডিং আইটেম হাইব্রিড হাইব্রিডেশনে গেছে নাকি যায়নি সেটা আমরা আলোচনা করি না এখন এই কনসেপ্টটা যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা এটাও বুঝতে পারবো যে সারাউন্ডিং আইটেমগুলো আদৌ হাইব্রিডেশনে গেছে নাকি যায়নি ফর ইনস্ট্যান্স আমি বলতে পারি অ্যামোনিয়াতে হাই হাইড্রোজেন সারাউন্ডিং আইটেম তারা আনহাইব্রিড হাইব্রিডেশনে যায়নি কিন্তু এই পরের কম্পাউন্ডটাতে ফ্লুরিন ও কিন্তু হাইব্রিডেশনে গেছে এবং এখানে ফ্লোরিন কিন্তু ইনফ্যাক্ট এইখানেও কিন্তু ফ্লোরিন এসপি থ্রি হাইব্রিড কিন্তু আমরা ওটাকে নিয়ে কোনো আলোচনা করি না ইনফ্যাক্ট ওটা নিয়ে কোনো কোয়েশ্চেনও আসে না পরীক্ষাতে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা পুরো কনসেপ্টটাই বুঝতে পেরে যাবো যে কোনো একটা মলিকিউলের মধ্যে কোন অ্যাটেমটা কীরকম হাইব্রিডাইজড হাইব্রিডাইজেশন যখন শুরু হয় শুরুতে কী ঘটে সেন্ট্রাল অ্যাটেম রয়েছে তার চারপাশে যারা সারাউন্ডিং অ্যাটেম তারা ওই সেন্ট্রাল অ্যাটমের দিকে অ্যাপ্রোচ করে সেন্ট্রাল অ্যাটেমের কাছাকাছি তারা পৌঁছয় এবং সেন্ট্রাল অ্যাটেমের যে ইলেকট্রন ক্লাউড তাকে অ্যাট্র্যাক্ট করে এবার ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্র্যাক্ট করার জন্য সেই ক্যাপাসিটি সারাউন্ডিং অ্যাটেদের দরকার হয় সেই ক্যাপাসিটিটাকে আমরা কী নামে চিনি ইলেকট্রন নেগেটিভিটি ডেফিনেটলি যদি সেন্ট্রাল অ্যাটেমগুলো ইলেকট্রন নেগেটিভিটি তাদের বেশ ভালো রকম থাকে তাহলে তারা সেন্ট্রাল অ্যাটেমের ইলেকট্রন ক্লাউডটাকে অ্যাট্রাক্ট করে এর ফলে সেন্ট্রাল অ্যাটম ডেল্টা পজিটিভ চার্জ পেয়ে যাবে যেহেতু তার ইলেকট্রন ক্লাউড দূরে সরে যাচ্ছে ডেল্টা পজিটিভ চার্জ যখন পেয়ে যাবে অর্থাৎ যখন ইলেকট্রন ডিফিসিয়েন্ট হয়ে যাবে সেন্ট্রাল অ্যাটেমের নিউক্লিয়াস তখন সে কি চাইবে সে চাইবে যে তার যে অরবাইটেলগুলো যেগুলো রয়েছে তাদেরকে নিজের দিকে আরও বেশি করে কাছে টানার চেষ্টা করবে এবার ভ্যালেন্স শেলের অরবাইডালগুলোর কথা ভাবো এনএসএনপি এই সমস্ত অরবাইডালগুলো সেই অরবাইডালগুলোকে যদি সেন্টলাটম মানে তার নিউক্লিয়াস যদি অনেক বেশি করে এবার অ্যাট্রাক্ট করতে শুরু করে দেয় তাহলে তারা পরস্পরের কাছাকাছি চলে আসবে এক তো তারা নিউক্লিয়াসের কাছাকাছি আসছে এবং তারা তাদের পারস্পরিক যে এইস আর পি এর সাপোজ পারস্পরিক যে ডিস্টেন্স সেটাও কমে আসছে এবার যখনই অরবাইটালগুলোর পারস্পরিক ডিস্টেন্স কমে আসছে তখন এই ঘটনাকে আমরা বলি অরবাইটাল কন্ট্রাকশন অরবাইটাল কন্ট্রাকশানের ফলে দুটো এর রেজাল্ট হতে পারে এক যেহেতু অরবাইটালগুলোর মধ্যেকার এনার্জি গ্যাপ কমে গেল তাহলে ইলেকট্রনের এক্সাইটেশান খুব সহজে হতে পারে এক নম্বর দু নম্বর অরবাইটালগুলোর পারস্পরিক মিক্সিং মানে হাইব্রিডাইজেশান সেইটা হতে পারে আমরা এর আগের দিন বলছিলাম যে যখনই হাইব্রিডেশন হয় যারা যারা হাইব্রিডেশনে টেক পার্ট করে সেই অরবাইটালগুলোর পারস্পরিক এনার্জি গ্যাপটা খুব কম হতে হয় স্লাইটলি তাদের এনার্জি ডিফারেন্স থাকতে হয় সুতরাং পাশাপাশি দুটো অরবাইটাল সাপোজ এস এবং পি পি এবং ডি এদের মধ্যেকার এনার্জি গ্যাপ কম সুতরাং এবার যখন সেন্ট্রাল অ্যাডম খুব বেশি করে তাদেরকে অ্যাট্রাক্ট করছে তারাও পরস্পরের কাছে চলে আসছে এই যে এনার্জি গ্যাপটা কমে গেল এর ফলে এক্সাইটেশন অফ ইলেকট্রন ঘটতে পারে ঘটতে পারে ঘটবেই এটা বলছি না আর হাইব্রিডাইজেশান এটা ঘটে এটা ঘটতে পারে বলছি না এটা ঘটে আমি পুরো ব্যাপারটা লিখেছি এখানে দেখো ওয়েন সারাউন্ডিং আইটমস অ্যাপ্রোচেস টু সেন্ট্রাল আইটম দে অ্যাট্র্যাক্ট দে মানে করা সারাউন্ডিং অ্যাটমস অ্যাট্র্যাক্ট ইলেকট্রন ক্লাউড অফ সেন্ট্রাল আইটম উইথ দেয়ার প্রপার্টি অফ ইলেকট্রোনেগেটিভিটি সেন্ট্রাল আইটম গেটস ডেলটা পজিটিভ চার্জ অ্যান্ড ইটস এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস সো ইট অ্যাট্রাক্ট ইটস ওন ইলেকট্রন ক্লাউড ভেরি ফাস্ট যেহেতু ওর ডেল্টা প্লাস হয়ে যাচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে তো খুব তাড়াতাড়ি ও নিজের যে অরবিটালগুলো সেগুলোকে অরবাইটাল মানে অ্যাকচুয়ালি তো ইলেকট্রন ক্লাউড তাই ইলেকট্রন ক্লাউডকে যদি নিউক্লিয়াস অ্যাট্র্যাক্ট করে ইলেকট্রন ক্লাউড যদি নিউক্লিয়াস থেকে সরে আসে ইট মিনস যে অরবাইটালটাও সরে আসছে দিস রেজাল্টস ইন অরবাইটাল কন্ট্রাকশন এটাকে আমরা অরবাইটাল কন্ট্রাকশন বলি অরবাইটাল কন্ট্রাকশন লিডস টু টু রেজাল্টস এক নম্বর হচ্ছে এক্সাইটেশন অফ ইলেকট্রন টেক প্লেস টেক এক্সাইটেশন হতে পারে আপ লোয়ার থেকে হায়ার অরবাইটালে হায়ার এনার্জি অরবাইটালে ইলেকট্রনের এক্সাইটমেন্ট হতে পারে এবার হতে পারে কেন বলছি আমি দুটো এক্সাম্পল দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে যে কখন হয় আর কখন হয় না সেকেন্ড হচ্ছে মিক্সিং অফ অরবাইটালস মানেই হচ্ছে হাইব্রিডেশান এটা দেখো লিখেছি টেক্সপ্লেস এখানে আর মেট এক্সপ্লেস লিখিনি তার মানে অরবাইটাল কন্ট্রাকশান যখনই হবে হাইব্রিডেশান হবে আর ইলেকট্রন এক্সাইট এক্সাইটেশানও সেই সঙ্গে হতে পারে আচ্ছা এবার খুব ভালো করে লক্ষ্য করো একটা অনেক বড়ো অনেক কিছু লেখা আছে আর কি তো প্রথমে দেখো বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন পি ব্লক আর এখান থেকে চারটে পিরিয়ড পর্যন্ত আমরা গেছি ঠিক আছে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ তাহলে এই কটা এলিমেন্টকে আগে তোমরা খাতায় লিখে নাও এরপর তোমরা যেটা করবে দেখো দেখো আমি বোরোয়ান কার্বন মানে গ্রুপ থার্টিন আর ফোরটিন এটাকে একটা বক্সের আন্ডারে রেখেছি ঠিক আছে এটাকে বলে নি এদের ক্ষেত্রে কি ঘটে দেখো ঘটনা তাহলে কী ঘটছে সেন্ট্রাল আইটেম রয়েছে সারাউন্ডিং অ্যাটেমগুলো ওদেরকে ওদের দিকে অ্যাপ্রোচ করছে এই সময়ে নাম্বার অফ এনএস অ্যান্ড এনপি ইলেকট্রন ইজ লেস মানে আমি বলছি এই বোরন বা কার্বনের এনএস এবং এনপি ইলেকট্রনের সংখ্যা খুবই কম দুটো এস আর একটা পি ইলেকট্রন থাকে বোরনের আর কার্বন বা গ্রুপ ফোরটিন এলিমেন্টদের ক্ষেত্রে দুটো এস আর দুটো পি ইলেকট্রন থাকে আমি সাপোজ আমি কার্বনটার একটু একেও নিয়ে আগে সাপোজ এটা টু এস টু পি তাহলে কনফিগারেশন হচ্ছে টু এস ওয়ান সরি টু এস টু টুপি টু এই হচ্ছে কনফিগারেশন তাহলে যেহেতু ইলেকট্রনের সংখ্যা খুবই কম তাহলে অরবাইটালগুলোর মধ্যেকার রিপালশান কম কারণ দুটো অরবাইটাল এস বা পি যাই হোক না কেন সেখানে ইলেকট্রন ক্লাউড আছে ইলেকট্রন ক্লাউড থাকলে রিপালশান হবে যেহেতু ইলেকট্রনের সংখ্যা কম তাই রিপালশান বিটুইন এনএস এন্ড এনপি ইলেকট্রন লেস রিপালশান যদি কম হয় এইবার যখন সারাউন্ডিং আইটেম আসছে তখন কি ঘটনা ঘটে বললাম সারাউন্ডিং অ্যাটম আসছে ও কি করে সেন্ট্রাল আইটেম ইলেকট্রন ক্লাউডকে যদি টেনে নেওয়ার চেষ্টা করে তাহলে সেন্ট্রাল অ্যাটম এর ডেল্টা প্লাস বেড়ে যায় এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায় ও তখন কি করে নিজের অরবাইটালগুলোকে কন্ট্রাক্ট করার চেষ্টা করে এবার অরবাইটালগুলো কন্ট্রাক্টেড হবে অরবাইটালগুলো কাছাকাছি আসবে পরস্পরের তাদের মধ্যেকার গ্যাপ কমবে কেন কমবে কারণ তাদের মধ্যে রিপালশান কম তাই জন্য তাই জন্য এনার্জি গ্যাপ বিটুইন এনএস অ্যান্ড এনপি ইলেকট্রন এনএস মানে গ্যাপটা কমে যায় গ্যাপ যদি কমে যায় তাহলে ইলেকট্রন এখান থেকে এখানে এক্সাইট হতে পারবে ঠিক আছে তাই জন্য আমরা দেখি যে কার্বন কার্বনে কী হয় আগে ইলেকট্রনের এক্সাইটমেন্ট হয় তারপরে রিয়েকশান করে আমরা বলেছিলাম আগে লিভ স্ট্রাকচার পড়ানোর সময় বলেছিলাম যে সব সময় এরা এদের এক্সাইটেশন হবেই হবে তারপরে রিয়্যাকশান হবে তাহলে এক্সাইটেশন অলওয়েজ হাইব্রিডাইজেশন অলওয়েজ হাইব্রিডাইজেশন অলওয়েজ কেন কারণ যদি এনএসআর এনপির এনার্জির যদি গ্যাপ কমে যায় স্লাইড ডিফারেন্সওয়ালা স্লাইড ডিফারেন্স গ্যাপওয়ালা যে অরবাইটালসগুলো তারাই তো হাইব্রিডেশনে যায় সুতরাং এদের যেহেতু এনার্জি গ্যাপ কম মানে অরবাইটাল কন্ট্রাক্টেড হয়েছে সুতরাং এই দুটো ঘটনাই এখানে ঘটছে সুতরাং গ্রুপ থার্টিন এবং ফোরটিন এলিমেন্ট যখনই কোনো কম্পাউন্ড তৈরি করবে ইন এনি কম্পাউন্ড সময় তারা হাইব্রিডাইজড হবে হাইব্রিড অরবাইটাল দিয়ে তারা বন্ড তৈরি করবে কখনোই কোনো পিওর অরবাইটাল দিয়ে তারা বন্ড ফর্মেশনে যাবে না ক্লিয়ার এরপর আসছি এই দিকটা দেখো মানে সেকেন্ড পিরিয়ডটা আগে শেষ করে নিই নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন এবার নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন যখন হচ্ছে আমি এখানে যদি নাইট্রোজেন লিখি তাহলে নাইট্রোজেনে কী হচ্ছে দেখো টুপি থ্রি হয়ে যায় না টু এস টু টুপি থ্রি ইলেকট্রনের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে আমরা ওখানে উপরে লিখেছি যে নাম্বার অফ এনএস এন এনপি ইলেকট্রন অ্যান্ড দেয়ার রিপালশান ইজ হাই যদি ইলেকট্রনের সংখ্যা যত দিকে যাচ্ছি বাড়ছে এর টুপি থ্রি টুপি ফোর টু পি ফাইভ ইলেকট্রন যত বাড়ছে তাদের মধ্যেকার রিপালশানও বাড়ছে এনার্জি গ্যাপ বিটুইন টু এস অ্যান্ড ইজ স্টিল লেস আমি বলছি যে রিপালশান যদি বেড়ে যায় প্রথম পয়েন্টে যা লেখা আছে যদি এনএস আর এনপির মধ্যে রিপালশান বেড়ে যায় তাহলে তাদের গ্যাপ বেড়ে যাওয়ার কথা কিন্তু বলছে গ্যাপটা স্টিল কম আছে কেন আছে কারণ এরা হাইলি ইলেকট্রোনেগেটিভ এই এলিমেন্টসগুলো সুতরাং এরা সেই ইলেকট্রোনেগেটিভিটি যে পাওয়ারটা সেইটা অ্যাপ্লাই করবে এবং তাদের অরবাইটালগুলোকে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করবে তাহলে সেই ইলেকট্রোনেগেটিভিটির জন্য এদের আবার এদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জও বাড়ছে আমরা এর আগে পিরিয়ড টেবিল চ্যাপ্টারে পড়েও ছিলাম যে যত আমরা পিরিয়ড ওয়াইজ বাঁ দিক থেকে ডান দিকে যাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে তো এই এই কারণে কি হয় ইলেকট্রনের সংখ্যা অনেক হলেও তাদের মধ্যে রিপালশান অনেক হলেও তাদেরকে ধরে রাখতে পারছে কাছাকাছি তার ফলে কী হচ্ছে এনার্জি গ্যাপটা কমে যাচ্ছে আবারও যদি এনার্জি গ্যাপ কমে যায় তাহলে সেই এস এবং পি তারা মিক্স হতে পারবে হাইব্রিডেশন হবে হাইব্রিডেশন বলছি অলওয়েজ এক্সাইটেশন হবে না ইলেকট্রনের কেন হবে না কারণ এটা তো সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট সেকেন্ড পিরিয়ডে দেখুন কী হচ্ছে এখানে যদি একে এক্সাইটেড হতে হয় তাহলে ফাঁকা অরবাইটাল চাইতো এখন এদের তো টু ডি তো হয় না এরকম হবে না যে যেখানে একটা ইলেকট্রন রয়েছে সেখানে আরেকজন চলে যাচ্ছে এইভাবে এক্সাইটেশন হয় না যখনই ইলেকট্রনের এক্সাইটেশন হবে তখন ফাঁকা অরবাইটাল দরকার যেহেতু টু ডি অরবাইটাল নেই এখানেও কোনো অরবাইটাল ফাঁকা নেই এর আগে পর্যন্ত কার্বন পর্যন্ত টু এস টু টু ছিল একটা অরবাইটাল ফাঁকা ছিল সেই ফাঁকা অরবাইটালে এস ইলেকট্রন এক্সাইট করেছিলো কিন্তু টু ডি যেহেতু নেই এখানে ইলেকট্রনের এক্সাইটমেন্ট হয় না কিন্তু হাইব্রিডাইজেশন ডেফিনেটলি হবে সুতরাং আবারও যখনই নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এরা কোনো রি রিয়াকশান করে কোনো কম্পাউন্ড তৈরি করেছে মানেই তারা সেখানে হাইব্রিডাইজড কখনো কোনো পিওর অরবাইটাল দিয়ে তারা বন্ড করবে না ইনফ্যাক্ট ও টু মলিকিউল এন টু মলিকিউল এফ টু মলিকিউল এখানেও এই অ্যাটমসগুলো কিন্তু হাইব্রিড অরবাইটাল দিয়েই বন্ড তৈরি করেছে যদিও আমরা লুইজ ডট স্ট্রাকচার পড়ার সময় আমরা দেখিয়েছিলাম যে নাইট্রোজেন তার তিনটে পিওর বাইটাল তার মধ্যে একটা পিওর বাইটাল দিয়ে আরেকজন নাইট্রোজেনের পিওর বাইটালের সঙ্গে সিগমা বন্ড করে আর বাকি দুটো পিওর বেটাল দিয়ে তারা পাই বন্ড করে কিন্তু ওটা যেহেতু ওটা প্রিলিমিনারি একটা আইডিয়া লুইস থিওরি ফেল করেছে তারপরেই এই সমস্ত অ্যাডভান্সড থিওরি এসছে এখন আমরা এটা জানবো যে নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন যে কোনো কম্পাউন্ডে তারা অলওয়েজ হাইব্রিডাইজড হাইব্রিড অরবাইটাল দিয়েই তারা বন তৈরি করে নেক্সট দেখো ক্লোরিন ফ্রো ব্রোমিন আয়োডিন তিনটে যে হ্যালোজেন আছে ফ্লোরিনের মতন এরাও হাইলি ইলেকট্রোনেগেটিভ এরা যদি হাইলি ইলেকট্রোনেগেটিভ তাই এদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জও বেশি আমি লিখছি এনার্জি গ্যাপ বিটুইন এনএস অ্যান্ড এনপি ইলেকট্রনিক্স লেস এনার্জি গ্যাপ এরাও কমিয়ে এনেছে নাইট্রোজেনের মতনই কেন কারণ এরাও খুব বেশি ইলেকট্রোনেগেটিভ তাই জন্য ন্যাচারালি এদের ক্ষেত্রেও এক্সাইটেশন বা হাইড্রেশন তো ডেফিনেটলি হবে যেহেতু এনার্জি গ্যাপ কমে গেছে অলওয়েজ হাইব্রিডেশন হবে এক্সাইটেশন আমি লিখেছি মে টেক প্লেস দেখো কার্বন বা গ্রুপ থার্টিন ফোরটিনের সময় আমি লিখেছিলাম যে অলওয়েজ এক্সাইটেশান হবেই হবে এদের ক্ষেত্রে এক্সাইটেশন পসিবল নয় কারণ টু ডি আর বাইটাল পসিবল নয় তাই জন্য আর এদের ক্ষেত্রে আমি লিখছি এক্সাইটেশান মে টেক প্লেস এইটাকে আমি লিখছি এটা লেখার কারণ দেখো যদি আমি ক্লোরিনটাকেই লিখি এখানে এবার কথা হচ্ছে যে ক্লোরিন যদি একটাই মাত্র বন্ড করে কারোর সঙ্গে ধরো ধরো সিএল টু মলিকিউল তৈরি করছে তাহলে সেই ক্ষেত্রে ক্লোরিনের এই যে একটা আনপেয়ার ইলেকট্রন আই মিন এরা তো প্রথমে হাইব্রিডাইজ হাইব্রিডাইজড হবে সবাই একসঙ্গে হয়ে যাবে এসপি হয়ে গেল চারটে আবার মেটাল যেহেতু হাইব্রিডাইজড হচ্ছে এবার সেই এসপি থ্রি অরবিটালের মধ্যে একটা অরবিটাল থাকবে সিঙ্গলি ফিল্ড সে কী করবে আরেকটা সিএল আটেমের আর একটা এসপি থ্রির সঙ্গে বন্ড করবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কি বলছি সেই ক্ষেত্রে এক্সাইটেশনের দরকার পড়লো না তো বলছি এরা যখন সবাই মিলিয়ে চারখানা এসপি থ্রি করে ফেললো এটা দেখানোই বেটার এই চারখানা এসপি থ্রি তার মধ্যে এ যাচ্ছে বন্ড করতে আর বাকি তিনটে হচ্ছে লোন পেয়ার হিসেবে থেকে যাচ্ছে এক্সাইটেশান মে টেক প্লেস দরকার লাগলে এক্সাইটেশান হবে নালে হবে না সিএল টু মলিকিউল তৈরি করার জন্য এক্সাইটেশনের দরকার পড়ল না কিন্তু এটাই যদি সি ক্লোরিনের অন্য কোনো মলিকিউল তৈরি করতে চায় সাপোর্জ এফ থ্রি যদি তৈরি করতে চায় সিএল এফ থ্রি তাহলে তিনটে ফ্লোরিনের সঙ্গে ক্লোরিন বন্ড করছে তার মানে ক্লোরিনের তিনটে আনফিয়ার ইলেকট্রন দরকার তো তখন কি হবে ক্লোরিন যেহেতু এটা এটা টু এস লিখেছি ভুল করে এটা অ্যাকচুয়ালি থ্রি এস পি তো এরপরে এরপরে থ্রি ডি আছে তো থ্রি ডিতে কী করবে এই একখান ইলেকট্রনকে এক্সাইট করে দেবে ঠিক আছে তাহলে আমরা তিনখান আনপেড ইলেকট্রন পেয়ে যাব সুতরাং এক্সাইটেশান মেট প্লেস মানে দরকার হলে এক্সাইটেশন হবে আদারওয়াইজ হবে না কিন্তু হাইব্রিডাইজেশন অলওয়েজ হবে আবারও তাহলে দেখো কি বলছি গ্রুপ থার্টিন ফোরটিন ঠিক আছে গ্রুপ সেভেন্টিন সবাই আর গ্রুপ ফিফটিন সিক্সটিনের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন এরা এরা সবাই যতটুকু আমি পার্ট আলোচনা করলাম ঠিক আছে ইয়েলো অরেঞ্জ গ্রিন যতটুকু পার্ট আলোচনা করলাম এরা সবাই অলওয়েজ অলওয়েজ এরা হাইব্রিডেশনে যাবে এবং হাইব্রিড অরমেটাল দিয়েই বন তৈরি করবে পড়ে থাকলো কারা এই যে ডটেড দিয়ে যেগুলো দেখিয়েছি গ্রুপ ফিফ ফিফটিনের ফসফরাস থেকে শুরু করে নিচেরগুলো আর গ্রুপ সিক্সটিনের সালফার থেকে শুরু করে নিচেরগুলো এদের ক্ষেত্রে দুটো পসিবিলিটি হচ্ছে প্রথম কথা হচ্ছে দেখো এরা হ্যালোজেনগুলোর মতন অত বেশি ইলেকট্রোনেগেটিভও নয় উপরন্তু এখানে ইলেকট্রনের সংখ্যাও বেশি এনএস এবং এনপিতে পাঁচটা ছটা হ্যাঁ না এখানে পাঁচটা এখানে ছটা ইলেকট্রন তো আমি লিখছি যে রিপালশান বিটুইন এনএস অ্যান্ড এনপি ইলেকট্রন ইজ হাই যেহেতু অনেক ইলেকট্রন সুতরাং রিপালশান অনেক বেশি রিপালশান বেশি মানে এবার এনার্জি গ্যাপও বেশি এবার এদের ক্ষেত্রে এনার্জি গ্যাপ কেন কম হচ্ছিল কারণ ইলেকট্রোন নেগেটিভিটি অনেক বেশি ছিল সেন্ট্রাল আইটেমে তাই জন্য এক্ষেত্রে সেন্ট্রাল আইটেম অত বেশি ইলেকট্রন নেগেটিভ নয় সেই জন্য এখানে এনার্জি গ্যাপ অনেক বেশি তুমি বলতে পারো যে এরাও তো অত বেশি ইলেকট্রোনেগেটিভ নয় কিন্তু এতে তো ইলেকট্রনের সংখ্যা অনেক কম ছিল তাই রিপালশান ছিল না বলে অরবিটালগুলোর গ্যাপ কম ছিল এনার্জি গ্যাপ কিন্তু এখানে এনার্জি গ্যাপ বেশি এবার দুটো ফ্যাক্টর কাজ করে এখানে এইবার আমরা দেখবো যে সারাউন্ডিং অ্যাটম যে আসছে তার ইলেকট্রোনেগেটিভিটি কেমন কারণ আলটিমেটলি সারাউন্ডিং অ্যাটামের ইলেকট্রোনেগেটিভিটির জন্যই তো সেন্ট্রাল অ্যাটমটা ডেল্টা পজিটিভ চার্জ পাচ্ছিলো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছিলো তাহলে এবার সারাউন্ডিং আইটেমের উপরে ব্যাপারটা আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেল এবার প্রথম কথা হচ্ছে যদি সারাউন্ডিং আটাম ইলেকট্রন নেগেটিভিটি অফ সারাউন্ডিং আইটেম ইজ হাই যদি অনেক হাই হয় তাহলে কি হবে তাহলে অনেক বেশি করে ও সেন্ট্রাল আইটেমের ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে অর্থাৎ সেন্ট্রাল আইটেম অনেক বেশি বেশি করে ডেল্টা পজিটিভ হবে ডেল্টা পজিটিভ অ্যান্ড জের এফেক্টিভ অফ সেন্ট্রাল আইটেম ইনক্রিজেস ভেরি মাচ তাই যদি হয় তাহলে অরবাইটাল কন্ট্রাকশন অবশ্যই হবে খুব ভালোভাবে হবে অরবাইটাল কন্ট্রাকশান আর অরবাইটাল কন্ট্রাকশন হলেই কি হবে এক্সাইটেশান হতে পারে আবার এখানে হতে পারে লিখছি কেন কারণ একটা এক্সাম্পল দিই ওপরটা ও ওখানে মুচ্ছি আমি ধরা যাক ফসফরাস তো ফসফরাস ধরো ধরা যাক থ্রি এস দুটো ইলেকট্রন আর থ্রি পিতে তিনটে ইলেকট্রন দুটো একটা দুটো তিনটে এবার এরা যখন মিক্স হয়ে গেল সবাই এই যে হাইব্রিডেশন অলওয়েজ হবে হাইব্রিড যখন হয়ে গেল তখন এই সব মিলিয়ে চারটে অরবিটাল মিক্স হলো সুতরাং এখানে চারটে এসপি থ্রি হয়ে গেল এইবার যদি ও পি থ্রি তৈরি করে পিসিএল থ্রি তিনটে গ্লোনের সঙ্গে বন্ড করতে হবে তিনটে আমার হচ্ছে হাফ ফিল্ড অরবাইটাল চাই তাহলে তিনটে তো অলরেডি প্রেজেন্ট তাহলে আর ইলেকট্রনের এক্সাইটমেন্ট দরকার নেই ঠিক আছে তো ওই তাই জন্য লিখেছি মেয়ে ওভার কিন্তু যদি পিসিএল ফাইভ তৈরি করতে হয় তাহলে পাঁচখানা অরবাইটাল দরকার এক্সাইটেশান হবে আর হাইড্রেশান অলওয়েজ আর যদি ইলেকট্রন নেগেটিভিটি অফ সারাউন্ডিং অ্যাটেম যদি খুবই কম হয় ইলেকট্রন নেগেটিভিটি খুবই কম সাপোজ হাইড্রোজেন যদি পিএইচ থ্রি তৈরি হয় তাহলে হাইড্রোজেন হচ্ছে সারাউন্ডিং অ্যাটম যার ইলেকট্রন নেগেটিভিটি খুবই কম তাহলে কী হবে ও সেন্ট্রাল অ্যাটামের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ খুব বেশি বাড়াতে পারবে না তাহলে অরবাইটাল কন্ট্রাকশান খুব বেশি হবে না খুবই কম হবে এবং এতটাই কম হবে যে সেটা প্রায় নেগলিজিবল আমরা ওটাকে ডিসকার্ড করে দিই আমরা বলি যে অলবাটিল কন্ট্রাকশান হবে না নেগলিজিবল অ্যামাউন্টের মতন হয় সুতরাং এক্সাইটেশান বা হাইব্রিডেশনের কোনো কোনো প্রশ্নই নেই এখানে তাহলে যখন এই কটা এলিমেন্ট ঠিক আছে যেগুলোকে এই যে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে এদেরকে ঘিরে যখন কোনো লো ইলেকট্রোনেগেটিভিটি এলিমেন্ট থাকে ফর এক্সাম্পল হাইড্রোজেন তখন এরা হাইব্রিডাইজেশনে যায় না এরা আনহাইব্রিড থাকে এবার দেখো প্রথম কোয়েশ্চেনের আনসার কিন্তু এসে গেল কেন পিএইচ থ্রিতে ফসফরাস আনহাইব্রিড এই যে এরা যেগুলোকে আমি দেখিয়েছি এদের স্পেশালি এদের হাইড্রাইডগুলো সবাই আনহাইব্রিড হয় এবং এটাকে আমরা যে নামে পড়ি হেডিং করে সেটা হচ্ছে ড্র্যাগোজ রুল ড্র্যাগো ডিআরএ জিও সায়েন্টিস্টের নাম তিনি একটা রুল বানিয়েছিলেন এবার সেই রুলটার বেসিসটা হচ্ছে এটাই এটার উপর বেস করে তিনি রুলটা বানিয়েছিলেন কী রুল বানিয়েছিলেন যে এই এই যে যেগুলোকে আমি দেখিয়েছি এরকম ডটেড লাইনের মধ্যে এদের হাইড্রাইডরা হাইড্রাইড কম্পাউন্ডে সেন্ট্রাল অ্যাটম আনহাইব্রিড এটা হচ্ছে তার রুল এবার সেই রুলের কিছু শর্ত আছে মানে সেই শর্তগুলোকে ম্যাচ করে হচ্ছে এরা আমরা একটু পরেই সেগুলো দেখছি খুব ভালো করে এটাকে কপি করো আশা করা যে আমি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি তোমাদেরকে আচ্ছা এবার আমি বোর্ডে কতগুলো কোয়েশ্চেন লিখেছি আমরা যা যা পড়লাম এতক্ষণ মানে যা যা আমি বোঝানোর চেষ্টা করলাম যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে ডেফিনেটলি এই কোয়েশ্চেনগুলোর আনসার এক্ষুনি তোমরা করে ফেলতে পারবে দেখো প্রথম হচ্ছে পিসিএল ইন পিসিএল থ্রি পি অ্যাটম ইজ হাইব্রিডাইজড বাট ইন পিএইচ থ্রি ইট ইজ নট পিএইচ থ্রিতে ফসফরাস অ্যাটম হাইব্রিডাইজড নয় কেন নয় আমরা অলরেডি পড়লাম যে হাইড্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ তাই জন্য ও ফসফরাস অ্যাটমের ডেল্টা প্লাস এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটাকে খুব বেশি বাড়াতে পারে না ন্যাচারালি ওখানে অরবাইটাল কন্ট্রাকশন হয় না হাইব্রেশান হয় না ঠিক আছে দেখো পিএইচ থ্রি এক্সিস্ট করে কিন্তু পিএইচ ফাইভ করে না কেন কারণ পিএইচ থ্রিতে তো হাইব্রিডেশান হয় না প্রথম কথা আর তিনখান আনপেড ইলেকট্রন আছে তো হয়ে যাচ্ছে বন্ডিং কিন্তু পিএইচ ফাইভ করতে গেলে তো ফসফরাসকে এক্সাইটেড স্টেটে যেতে হবে হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন নেগেটিভিটি অনেক কম ও ফসফরাসের ইলেকট্রনকে থ্রি এস ইলেকট্রনকে ডিতে এক্সাইড করতে পারে না ঠিক আছে তারপর দেখো অ্যাঙ্গেল ইন পিসিএল থ্রি একশো ন ডিগ্রি আঠাশ মিনিট ইনফ্যাক্ট এখানে আমি যে লিখেছিলাম না পিসিএল থ্রি ইজ হাইব্রিডাইজড এটা অ্যাকচুয়ালি এসপি থ্রি হাইব্রিডাইজড তাহলে এসপি থ্রি যদি হাইব্রিডাইজড হয় তাহলে বন্ড্যাঙ্গেল একশো ন ডিগ্রি আঠাশ মিনিট মতন হওয়ার কথা তো লেস দেন একশো ন ডিগ্রি মানে একশো ন ডিগ্রির কাছাকাছি এবং এক্স্যাক্ট না হলেও কাছাকাছি কিন্তু পিএইচ থ্রিতে এটা প্রায় নব্বই ডিগ্রির কাছাকাছি ইনফ্যাক্ট এটা সম্ভবত নাইনটি থ্রি পয়েন্ট কিছু একটা হয় নাইনটি থ্রি পয়েন্ট সিক্স ডিগ্রি মতো হয় বোধ আমি এক্সাক্ট ভ্যালু বলতে পারছি না এখনই দেখে বলতে হবে তো যাই হোক নব্বই ডিগ্রির কাছাকাছি এটা কেন এটার কারণই হচ্ছে যে এখানে হাইব্রেশান ঘটেনি ঠিক আছে ফসফরাসে কী হয় ফসফরাস হচ্ছে থ্রি এস টু থ্রি পি থ্রি তাহলে থ্রি এস আর থ্রি পি যদি আমি এখানে আঁকি তাহলে থ্রি পিতে তিনটে ইলেকট্রন তাহলে যদি হাইব্রেশান না হয় তিনটে বন্ড তৈরি করবে কীভাবে এই তিনটে ইলেকট্রন দিয়ে ফসফরাস তিনটে হাইড্রনের সঙ্গে বনড তৈরি করবে এখন যদি পিওর অরবাইডাল দিয়ে বন্ড তৈরি করে প্রত্যেকটা পি এক্সপি সবার সঙ্গে পারপেন্ডিকুলার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তাহলে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল নব্বই ডিগ্রির কাছাকাছি হবে তো সেরকমই হচ্ছে তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটাও এটা প্রুভ করে যে পিএইচ থ্রিতে হাইব্রিডেশন হয়নি ঠিক আছে আইসিএল থ্রি এক্সিস্ট করে কিন্তু আই থ্রি এক্সিস্ট করে না খুব ভালো করে লক্ষ্য করো আই সি এল থ্রি সেন্ট্রাল আয়োডিন তাকে ঘিরে গিয়ে আছে ক্লোরিন এবার ক্লোরিন তো অনেক এর বেশি ইলেকট্রোনেগেটিভিটি জেড এফেক্টিভ ও কিন্তু সেন্ট্রাল আইটেমকে ওর ইলেকট্রনকে এক্সাইড করতে পারে অ্যাট দ্য সেম টাইম হাইব্রিডেশনও হয় এবং কম্পাউন্ড তৈরি হয় কিন্তু এখানে সেন্ট্রাল আইটেম ক্লোরিন আর সারাউন্ডিং আইটেম হচ্ছে আয়োডিন আয়োডিন অতটাও বেশি ইলেকট্রোনেগেটিভ নয় ক্লোরিনের মতন যাতে করে ও ক্লোরিনের ইলেকট্রনকে এক্সাইড করতে পারে ন্যাচারালি ওখানে এক্সা ক্লোরিন যদি এক্সাইটেড না হয় ইলেকট্রন তাহলে তো আইসিএল থ্রি মানে তিনটে ইলেকট্রন দরকার তো তিনটে আনপেড ইলেকট্রন দরকার সেটা তৈরি করা যাবে না কারণ ক্লোরিনের গ্রাউন্ড স্টেটে একটাই ইলেকট্রন থাকে বাইরে আই মিন আনপেয়ারড তো কম্পাউন্ড তৈরি হবে না নেক্সট দেখো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এলিমেন্টস হুইচ ফর্মস কম্পাউন্ডস অ্যাস সেন্ট্রাল অ্যাটম কোনো একটা এলিমেন্টস সেটা সেন্ট্রাল অ্যাটম কম্পাউন্ড তৈরি করছে ইন ইটস হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ফর এক্সাম্পল পটাশিয়াম পার ম্যাঙ্গানিট তাহলে এম এন ফোর মাইনাস যদি হয় তাহলে এম এন এম এন আর তার চারদিকে অক্সিজেন ঠিক আছে অক্সিজেন থাকে এরকম একটা ও মাইনাস আর তিনটে ডাবল বন্ডের অক্সিজেন তো বলছে এই যে কম্পাউন্ড তৈরি করলেও কোনো একটা এলিমেন্ট তার হাইয়েস্ট অক্সিজেন স্টেটে এখানে ম্যাঙ্গানিস তার হাইয়েস্ট অক্সিজেন স্টেট প্লাস সেভেনে থাকে তো বলছে এই কম্পাউন্ডেরা তৈরি করে কেবলমাত্রই অক্সিজেন ফ্লুরিন এই সমস্ত হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টদের সঙ্গেই করে অন্য আর কোনো এলিমেন্টদের সঙ্গে করে না কেন করে না কারণ দেখো প্লাস সেভেন স্টেটে যাচ্ছে মানে সব থেকে হাইয়েস্ট স্টেটে তার মানে থেকে বেশি এক্সাইটেড স্টেটে সব থেকে বেশি সংখ্যক ইলেকট্রনকে এক্সাইট করতে হয়েছে এবার এই এক্সাইটমেন্টটা ইলেকট্রনের যে যে এক্সাইটেড হয়ে হাইয়ার অরবিটালে যাওয়া এটার পেছনে দায়ীকে এতক্ষণ আমরা কি বুঝলাম সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রন নেগেটিভিটি তাহলে সারাউন্ডিং অ্যাটম যখন অক্সিজেন বা ফ্লুরিনের মতন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তখনই কেবলমাত্র এরা কি করে এদের ইলেকট্রনকে সেন্ট্রাল আর্মি ইলেকট্রনকে ওই অত বেশি এক্সাইটেড করতে পারে মানে অতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন বা হাফ ফিল্ড অর্মিটাল তৈরি করতে পারে বাকি যারা এদের থেকে ফ্লোরিন বক্সিডেন থেকে লেস ইলেকট্রন নেগেটিভ তারা এই কাজটা করতে পারে না ঠিক আছে একই রকমভাবে এফ সেভেন তৈরি হয় আর সেভেন তৈরি হয় না কেন এটার মধ্যে একদম সেম আনসার ইলেকট্রনকে এক্সাইট করতে পারে না এফ সেভেন মানে এখানে আয়োডিন মানে সাতখানা আনপেয়ড ইলেকট্রন সবকটা ইলেকট্রনই আনপেয়ার্ড এনএসএন পি অরবেটাল সেটা ব্রোমিন করতে পারে না ফ্লুরিন করতে পারে ঠিক আছে এখানে আরও একটা কোয়েশন অ্যাড করা যায় আমি সাত নম্বর দিয়ে তোমরা অ্যাড করে নাও সেটা হচ্ছে জেনন নোবেল গ্যাস সে যখন কম্পাউন্ড তৈরি করে তখন সে কেবলমাত্রই ফ্লুরাইড তৈরি করে অক্সাইড তৈরি করে এবং অক্সি অক্সিফ্লুরাইড তৈরি করে এছাড়া আর কোনো কম্পাউন্ড তৈরি করতে পারে না কেন পারে না কারণ জেনন একটা নোবেল গ্যাস যার রিয়াকশান করার টেনডেন্সি খুব কম তার ইলেকট্রনকে যদি এক্সাইট করতে হয় তাহলে সেটা কে পারবে ফ্লুরিন আর অক্সিজেনই পারবে আর কেউ পারবে না তাই জন্য জেনন যখনই কোনো কম্পাউন্ড তৈরি করবে সেটা আইদার অক্সাইড অথবা ফ্লুরাইড অথবা অক্সি ফ্লুরাইড ঠিক আছে আশা করা যায় টোটাল ব্যাপারটা এবার ক্লিয়ার হলো হাইব্রিডাইজেশনের কারণ অরিজিন সংক্রান্ত এবার আমরা আসছি ড্রেগো রুল নিয়ে তো ড্রেগো রুল এটাই বলে যে থার্ড পিরিয়ড এলিমেন্ট অনওয়ার্ডস থার্ড পিরিয়ড বা তার বেশি থার্ড ফোর্থ ফিফথ এই সমস্ত পিরিয়ডের যে এলিমেন্টসগুলো আছে পি ব্লকে যাদের কিনা না অন্তত একটা লোন পেয়ার থাকবে কম্পাউন্ডে থার্ড পিওর এলিমেন্ট কোনো কম্পাউন্ড তৈরি করেছে সেই কম্পাউন্ডে ওই এলিমেন্টটা সেন্ট্রাল অ্যাটেম হিসেবে কাজ করবে এবং তার একটা লোন পেয়ার অবশ্যই থাকবে এটা একটা কন্ডিশান দু নম্বর কন্ডিশান হচ্ছে সারাউন্ডিং অ্যাটেমের ইলেকট্রো নেগেটিভিটি টু পয়েন্ট ফাইভ বা তার কম হতে হবে এই দুটো কন্ডিশান যদি মেনটেন হয় তাহলে সেই পার্টিকুলার কম্পাউন্ডে ওই সেন্ট্রাল অ্যাটেমের হাইব্রিডাইজেশানের দরকার নেই ও পিওর পিওর বাইটাল দিয়েই বন্ড তৈরি করে হাইব্রিডাইজেশনেও যায় না এখন আমরা এর আগে যে এক্সপ্লেনেশনগুলো পড়লাম তারই একটা কি বলবো নির্যাস বলতে পারো বা তারই একটা কনক্লুশন বলতে পারো ওই ড্র্যাগো রুল তো আমি এখানে লিখেছি যে ইন সাম কম্পাউন্ডস সেন্ট্রাল অ্যাডম ডাজ নট আন্ডারগো হাইবাইজেশন অ্যান্ড ফর্মস বন্ড উইথ পিওর অ্যাটমিক অরবাইটালস পিওর পি অরবাইটাল টু বি এক্স্যাক্ট ইফ যদি এই দুটো কন্ডিশন মেনটেন হয় কি কি এক হচ্ছে সেন্ট্রাল অ্যাডম মাস্ট বি থার্ড পিরিয়ড অনওয়ার্ডস উইথ অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার থার্ড পিরিয়ডের এই জায়গায় লিখে দেখো এরা সবাই সেকেন্ড পিরিয়ড না বোরন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফ্লোরটিন সেকেন্ড পিরিয়ড এরা থার্ড পিরিয়ড থার্ড অনওয়ার্ডস অন্তত একটা লোন পেয়ার থাকতে হবে এবার আমরা জানি যে গ্রুপ থার্টিন এবং গ্রুপ ফোরটিন এরা এই এলিমেন্টগুলি যখন বন্ড তৈরি করে তখন এদের সেন্ট্রাল অ্যাটমে নিউট্রাল অবস্থায় লোন পেয়ার থাকে না লোন পেয়ার শুরু হয় গ্রুপ ফিফটিনে একটা দুটো এবং তিনটে এই হচ্ছে এদের নাম্বার কিন্তু এই যে অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার থাকবে আর থার্ড পিরিয়ড এলিমেন্ট থার্ড পিরিয়ড অনওয়ার্ড এটা জেনারেলি কারা হয় জেনারেলি গ্রুপ ফিফটিন আর সিক্সটিন হয় গ্রুপ সেভেন্টিনরা কখনোই এরকম আনহাইব্রিড অবস্থায় মানে হাইব্রিডেশনে যাচ্ছে না এরকমটা হয় না কেন হয় না আমরা এর আগে এক্সপ্লেন করেছি তো কি হচ্ছে যেটা আমি বক্স করে রেখেছি দেখো গ্রুপ ফিফটিন এবং সিক্সটিনে থার্ড পিরিয়ড অনওয়ার্ডস এরা কি করে যখন এমন কোনো সারাউন্ডিং অ্যাটমের সঙ্গে যুক্ত হয় যার ইলেকট্রন নেগেটিভিটি টু পয়েন্ট ফাইভ বা তার কম ফর এক্সাম্পল হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে টু পয়েন্ট ওয়ান তো সেই ক্ষেত্রে এ এই এই সেন্ট্রাল আইটেমগুলো কোনো হাইব্রিডেশনে যাবে না এক্সাম্পল কি এটা যদি হাইড্রাইট তৈরি করে যদি এখানে লিখি এক্সাম্পলগুলো পরপর দেখো পিএইচ থ্রি ফসফিন এস এইচ থ্রি এস বি এইচ থ্রি আর ওদের ক্ষেত্রে এইচ টু এস এইচ টু এসি আর এইচ টু টিই এই তিনজন এই ছটা কম্পাউন্ড ইনফ্যাক্ট এর পরেও যেটা বিসমাথ বি এইচ থ্রি বা এখানে তো পোলোনিয়াম রেডিও একটিভ এলিমেন্ট আমরা তাদের কম্পাউন্ড নিয়ে আলোচনা করি না তো এরা সবাই হচ্ছে এখানে সবাই সেন্ট্রাল আইটেমগুলো আনহাইব্রিড এবার তাহলে কি হয় অ্যাকচুয়ালি হয় এটাই যে বন্ডিং টেক্স প্লেস থ্রু পিওর পি অরবাইটালস ঠিক আছে বন্ডিং যদি দেখাই তাহলে পিওর পি অরবাইটাল থেকে বন্ড তৈরি হয় পরের কথাটুকু বোঝার জন্য এটা আমাকে লিখতে হবে ওখানে নাহলে বুঝতে পারবে না একবার বলছি কী লেখা আছে অ্যান্ড ওয়ান অফ দ্য লোন পেয়ার রিসাইডস অ্যাট পিওর এনএস অরবাইটাল ওয়ান অফ দ্য লোন পেয়ার্স এনএস অরবিটাল থাকে ড্র্যাগ লিখেছি স্টিরিও কেমিক্যালি কথাটা মানে বলছি একটু পরে তার আগে একটা ট্রিক দেখে নাও ড্র্যাগো রুল মনে রাখার উপায় ড্র্যাগো রুল মানে কি যেখানে ডাস নট আন্ডারগো হাইব্রিডাইজেশন মানে হাইড্রেশন হবে না তাই আমরা লিখেছি ট্রিকটা হচ্ছে এটা নো হাইব্রিডাইজেশন এখন এই যে নো এন ও এন ও স্ট্যান্ডস ফর নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন তাহলে গ্রুপ ফিফটিন এবং সিক্সটিনে প্রথম দুটো এলিমেন্ট নাইট্রোজেন অক্সিজেন তাদের হাইড্রাইড ছাড়া বাকি সবার হাইড্রাইড যারা আছে তারা তাদের ক্ষেত্রে নো হাইড্রিডাইজেশান ঠিক আছে দেখো ইন হাইড্রাইডস অফ গ্রুপ ফিফটিন সিক্সটিন এক্সেপ্ট অ্যামোনিয়া আর জল অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেন হাইড্রাইড আর এইচটু হচ্ছে অক্সিজেনের হাইড্রাইড এরা বাদে বাকি সবার ক্ষেত্রে সেন্ট্রাল আইটেম ইজ আনহাইব্রিড বা আনহাইব্রিডাইজড যা বলবে ঠিক আছে দেখো আমি চারটে এক্সাম্পল নেব গ্রুপ ফিফটিনের অ্যামোনিয়া আর ফসফিন আর গ্রুপ সিক্সটিনের এইচ টু ও আর এইচ টু এস ঠিক আছে গ্রুপ ফিফটিনটাকে আগে বলছি দেখো অ্যামোনিয়া যখন তৈরি হয় তো নাইট্রোজেন টু এস টু আর টু পি থ্রি থাকে প্রথমে টু এস টু আর টু পি থ্রি তো এখানে অবশ্যই ও মিক্সিং হয় হাইব্রিডাইজেশনে যায় এবং চারখানা এসপি থ্রি অরবাইটাল তৈরি করে আমরা শুরুতেই বলেছিলাম হাইব্রিডাইজেশন পড়ার সময় যে সবাই হাইব্রিড অরবিটাল যেতে হাইব্রিড হাইব্রিডাইজেশনে যেতে পারে আই মিন ফুল ফুলি ফিল্ড অরবাইটাল হাফ ফিল্ড অরবাইটাল ইভেন ভেকেন্ট অরবিটাল এবার দেখো নাইট্রোজেনটা হয়ে গেল এই চারখানা এসপি থ্রি অরবাইটাল হয়ে গেল এইবার এনএইচ থ্রি মানে কি তিনখানা হাইড্রোজেন আসবে তিনটে হাইড্রোজেন এই তিনখানা আনপেয়ারড ইলেকট্রনের সঙ্গে এসে বন্ড করলো তিনটে হাইড্রোজেনের ওয়ান সারভাইটাল এই যেটা পড়ে থাকলো এটা লোন পেয়ার হবে তাহলে আমরা যদি অ্যামোনিয়ার গঠনটা আঁকি পরে আমরা ভিএসিপিআর থিওরি পড়ার সময় এটাকে আরেকটু ডিটেইলে পড়ব আর কি এরকম আরও অনেক এক্সাম্পল পড়ব তা লোন পেয়ারটা এরকম থাকে আমরা জানি যে এসপি থ্রি মানে টেটটা হেড্রাল অ্যারেঞ্জমেন্ট হওয়া হওয়ার কথা মানে এরকম টেটটা হেড্রালই তো একটা লোন পেয়ার এই লোন পেয়ারটা এবার কোন অরবাইটালে আছে এসপি থ্রি এইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে অ্যামোনিয়াতে লোন পেয়ারটা এসপি থ্রি অরবাইটালে থাকে ঠিক আছে ওয়্যারাজ আমি যদি ফসফরাসের কথা ভাবি তাহলে ফসফরাস হচ্ছে থ্রি এস আর থ্রি পি থ্রি এসে দুটো ইলেকট্রন আর থ্রি পিতে তিনটে ইলেকট্রন এখন যেহেতু পিএইচ থ্রিতে হাইব্রিডেশান হয়নি এইচ থ্রি মানে তিনটে হাইড্রোজেন এই তিনখানা পি অরবাইটালের সঙ্গে বন্ড করে ঠিক আছে হাইড্রোজেনের এস আর এখানকার পি পি সিগমা বন্ড তৈরি হয় ঠিক আছে দেখতে এরকম এটাকেও এরকমই হয় তো ফসফিনে কি হচ্ছে দেখো লোন পেয়ারটা এই যে থ্রি এস অরবাইটাল দুটো ইলেকট্রন মানে এটা লোন পেয়ার হিসেবে কাজ করবে তা লোন পেয়ারটা এখানে কোথায় থাকে দিস লোন পেয়ার রিসাইডস অ্যাট এ সারভাইটাল খুব ইম্পর্টেন্ট দেখো এখন অ্যামোনিয়াতে নাইট্রোজনের লোন পেয়ারটা এরকম যদি কোয়েশন হয় তখন কিন্তু এইগুলো না জানলে তাহলে আর করা যাবে না তা এবার আমি যেটা বলতে চাইছি যে এখানে লিখছে যে ওয়ান অফ দ্য লোন পেয়ার ওয়ান অফ দ্য কেন বলছে এর ক্ষেত্রে তো একটি লোন পেয়ার কিন্তু আমরা যখন এই গ্রুপ সিক্সটিন এলিমেন্টের এই হাইড্রাইটগুলোকে দেখব তখন দেখব যে এদের দুটো করে লোন পেয়ার থাকে তো সেইটাতে আমি আসছি তো বলছে যে অ্যাট পিওর এনএস সরভাইটাল ব্র্যাকেটে স্টিরিও কেমিক্যালি ইন্যাক্টিভ এখন এখানে তো এনএস এ আছে লোন পেয়ার এবার বলছে এই যে পার্টিকুলার লোন পেয়ারটা এটা স্টিরিও কেমিক্যালি ইন্যাক্টিভ এই কথাটার মানে কি আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে পড়বো যে স্টিরিও কেমিস্ট্রি মানে হচ্ছে থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টকে বোঝানো হয় কোনো পার্টিকুলার স্ট্রাকচারের তো থ্রি ডাইমেনশনালি যেহেতু এস অরবাইটালের কোনো আমরা বলি যে ওটা ডাইরেকশনাল প্রপার্টি ওর নেই সব দিকেই তিনটে অ্যাক্সিসের দিকেই ইনফ্যাক্ট স্পেরিক্যালি সিমেট্রিক্যাল এ অরবিটাল হয় সুতরাং যে কোনো দিকেই ওর ইলেকট্রন ডেন্সিটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড তাই জন্য কোনো পার্টিকুলার ডাইরেকশানে লোন পেয়ারটা এক্সিস্ট করে না পার্টিকুলার ডাইরেকশানে যায় না বলেই ওর কোনো দিক নির্দেশক ধর্ম নেই আর স্টিরিও কেমিক্যালি মানেই হচ্ছে ওই দিক নির্দেশক ব্যাপারটাকেই বোঝায় তো সেই হিসাবে ও ইনঅাক্টিভ ও পার্টিকুলার কোনো ডাইরেকশান বরাবর ওরিয়েন্টেড নয় স্পেরিক্যালি সিমেট্রিক্যাল ঠিক আছে আচ্ছা এবার দেখো এইচ টু অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন হচ্ছে টু এস টু অ্যান্ড টুপি ফোর টু এস এ আর টু পিতে চারটে ইলেকট্রন এরা মিক্সিং করে মিক্সিং হয়ে চারখানা এসপি থ্রি অরবিটাল তৈরি হয় একটা দুটো তিনটে চারটে এবার এইচ টুও যখন তৈরি হবে দুখানা হাইড্রোজেন আসবে সেই দুটো হাইড্রোজেনের ওয়ান এস ইলেকট্রন এই আমি বলছি এই আনপেয়ার ইলেকট্রনগুলোর সঙ্গে এই হাফ ফিল্ড অরবিট সঙ্গে ওভারল্যাপিং করে বন্ড তৈরি করবে এইচ টু হয়ে গেল দুটো এইচ এই দুটোর সঙ্গে বন্ড করে ফেললো এইবার এই যে দুজন পড়ে থাকলো এটা লোন পেয়ার গঠনটা কেমন দেখতে হয় জল অ্যাকচুয়ালি এরকম দেখতে হয় এটা একটা লোন পেয়ার এটা একটা লোন পেয়ার লোন পেয়ারগুলো কোথায় আছে আবারও আমরা বলবো যে লোন পেয়ারগুলো এসপি থ্রি অরবাইটালে আছে লোন পেয়ার দুটোই হচ্ছে এসপি থ্রি অরবাইটালে আছে কিন্তু যদি আমরা এবার এইচ টু এস দেখি এইচ টু এসে আবারও সালফার সেন্ট্রাল অ্যাটম হাইব্রিডাইজড নয় তাহলে সালফারের ক্ষেত্রে কি হচ্ছে সালফারের এটা থ্রি এস আর এটা থ্রি পি থ্রি এস টু থ্রি পি ফোর এইবার সালফারের এই যে দুখানা হাফ ফিল্ড অরবাইটাল এইখানে দুখানা হাইড্রোজেন এসে বন্ড করে নিল বাকি দুখানা পড়ে থাকলো একটা এস একটা পি অর্থাৎ এই দুটো এবার লোন পেয়ার হিসেবে কাজ করবে সুতরাং একটা লোন পেয়ার সালফারের থাকবে পি বাইটালে একটা থাকবে এস অর বাইটালে এই জন্য ওখানে লেখা হচ্ছিল যে ওয়ান অফ দ্য লোন পেয়ার্স যেটা কি না এস বাইটালে আছে সেটা স্ট্রিওকেমিক্যালি ইন্যাক্টিভ আর যেটা পি অরবিটলে আছে যে পি অরবিটলে থাকবে এক্স পি এক্সে থাকলে তাহলে এক্স বরাবর ওরিয়েন্টেড সুতরাং ওটার স্টিরিওকেমিক্যালি ওটা অ্যাক্টিভ আমরা বলবো ঠিক আছে তো দেখো ব্যাপারটা এরকমই স্ট্রাকচারটা এরকমই একই কিছু নেই আলাদা আমরা খালি এইটা লিখে দেবো যে এর মধ্যে একটা হচ্ছে পি অরবাইটাল দুটোর মধ্যে একটা আর একটা হচ্ছে এস অরবাইটাল ঠিক আছে একটা এস অর বেটালে আর একটা পি বেটালে বাস্তবে আমরা ড্রেগো রুলটাকে বন্ড অ্যাঙ্গেল দিয়ে জাস্টিফাই করি এখন যে এক্সাম্পলগুলো আমি দেখালাম এনএইচ থ্রি এইচ টু বা তাদের নিচে যারা যারা আছে হাইড্রাইটসগুলো এদের সবার ক্ষেত্রে দুটো সিগমা বন্ড দুটো লোন পেয়ার গ্রুপ সিক্সটিনদের ক্ষেত্রে জলের ক্ষেত্রে বা এইচ টু ক্ষেত্রে দুটো সিগমা বন্ড দুটো লোন পেয়ার আর এনএইচ থ্রি পিএইচ থ্রি এদের ক্ষেত্রে তিনটে সিগমা বন্ড একটা লোন পেয়ার এবার আমরা পরের দিন যখন পড়বো ভিএসি পি থিওরি আমরা দেখব যে ওই যে রেগুলার জিওমেট্রি অফ এ মলিকিউল সেইটা ডিসাইডেড হয় কিসের ভিত্তিতে টোটাল নাম্বার অফ লোন পেয়ার প্লাস সিগমা বন্ড ঠিক আছে তাহলে টোটাল নাম্বার অফ লোন পেয়ার প্লাস সিগমা বন্ড দু ক্ষেত্রেই চার এবং সংখ্যাটা চার হলে সেন্ট্রাল আইটাম এসপি থ্রি হাইব্রোটাইজড এবার যদি দেখা যায় যে অ্যাঙ্গেলটা একশো ন ডিগ্রি আঠাশ মিনিটের কাছাকাছি গেছে মানে তার থেকে সামান্য কম যেমনটা অ্যামোনিয়া বা জলের ক্ষেত্রে হয় আমরা বলবো যে সেখানে হাইব্রেশান হয়েছে আর যদি আমরা দেখি যে বন্ড অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রির কাছাকাছি আর নাইনটি ডিগ্রি কেন হোক কখন হয় যখন পি আর দিয়ে বন্ড তৈরি হবে পি পি ওয়াই পি জেড পরস্পরের সঙ্গে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তো তখন আমরা ধরে নেবো যে ওখানে হাইব্রেশান হয়নি তো এইটাই হচ্ছে মেইন আমাদের কি বলবো কনক্লুশন বলতে পারি আমরা দেখো আমি এখানে বন্ড অ্যাঙ্গেল লিখে রেখেছি অ্যামোনিয়া হচ্ছে একশো ডিগ্রি আর জলের একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি দুটোই একশো ন ডিগ্রির প্রায় কাছাকাছি তাই আমরা ধরব যে এখানে হাইব্রাইজেশান হয়েছে এবং এই হাইব্রিডাইজেশন হওয়ার আসল যে কারণটা মানে এটা তো আমরা ধরে নিচ্ছি এক্স্যাক্ট যে কারণটা সেটা আমি আজকের ভিডিওতে শুরুতেই এক্সপ্লেন করেছি আর এই ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রির কাছাকাছি যত আমি ফসফিন আরসাইন মানে ওই দিকে যাচ্ছি নিচে নামছি তত অ্যাঙ্গেল সামান্য সামান্য করে কমছে তো দেখো এখানেও তাই ফসফিনের মতনই এইচ টু এসে এ অ্যাঙ্গেল নব্বই ডিগ্রির কাছাকাছি সবই এটা এক্স্যাক্টলি নাইনটি ডিগ্রি হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে একটা মোটামুটি কনক্লুশন কিট টানবো ড্র্যাগো রুল অনুযায়ী যে যদি অ্যাঙ্গেল একশো নয় ডিগ্রি আঠাশ মিনিটের কাছাকাছিও থাকে একটু কম হয় তাহলে হাইব্রিডেশন হয়েছে এসপি থ্রি আর যদি বন্ড অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রির কাছাকাছি তাহলে হাইব্রিডেশন হয়নি এবং এটাই আমরা একটু আগে দেখলাম এইবার ব্যাপারটা হচ্ছে কি দেখো এটা তো একটা জেনারেল একটা আমি বলবো ড্র্যাগো রুল হচ্ছে একটা এম্পেরিক্যাল রুল মানে এম্পেরিক্যাল মানে ব্যাপারটা এরকম যে আমি বলছি হানড্রেড পার্সেন্ট পারফেক্ট রুল কিন্তু এটা নয় ড্রেগো রুলটা এবার হানড্রেড পার্সেন্ট পারফেক্ট কেন নয় সেইটা বুঝতে পারবে তোমরা যদি আমি একটা এক্সাম্পল দিই ইনফ্যাক্ট এক্সাম্পল এখানে দেওয়াই আছে এই যে যেটাকে আমি বক্স করেছি আমরা বলছি যে এখানে হাইব্রিডেশন হয়নি কেন কারণ বন্ড অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রির কাছাকাছি এখন কথা হচ্ছে যদি হাইব্রিডাইজেশন নাই হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রির কাছাকাছি কেন হবে একজাক্টলি নাইনটি ডিগ্রি কেন হবে না এক্স্যাক্টলি নাইনটি ডিগ্রি আমরা একটাই কেস দেখছি বাকি কোথাও অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি নয় যদি পিওর অরবাইটাল পিওর পি এক্স পি পিজেড এরাই যদি বন্ড তৈরি করে তাহলে তাদের ভেতরকার অ্যাঙ্গেল তো নাইনটি ডিগ্রি তাহলে যদি হাইব্রিজেশান কোনোভাবেই না হয়ে থাকে তাহলে অ্যাঙ্গেল নাইনটির থেকে বেশি হলো কী করে আর যদি এসপি থ্রি হয়ে থাকে এখানে তাহলে বন্ড্যাঙ্গেল একশো ন ডিগ্রি আঠাশ মিনিট থেকে কম কেন হলো তাই না এখন যারা ভিএসিপিআর থিওরি তোমরা অলরেডি পড়েছো তোমরা বলবে যে এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশান আছে এখানে লোন পেয়ার লোন পেয়ার রিপালশান আছে ন্যাচারালি সেইগুলো অনেক বেশি তাই বন্ড অ্যাঙ্গেলে এফেক্ট করছে সেটা ঠিকই কিন্তু সেটার পেছনে আরেকটা কারণ আছে আমি আগের দিন যখন হাইব্রিডেশনের যে চার্টটা করলাম ওখানে আমরা দেখলাম যে চারটে যদি হাইব্রিড অরবাইটাল হয় তাহলে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল একশো ন ডিগ্রি আঠাশ মিনিট হয় এবার চারটে ওরকম অরবাইটাল রয়েছে এসপি থ্রি যাদের মধ্যেকার ইন্টারনাল অ্যাঙ্গেল একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এই পর্যন্ত ঠিক আছে এইবার যখন তারা বন্ড তৈরি করে ফেললো সে জল বলো বা অ্যামোনিয়া যেখানেই বলো না কেন যখন তারা বন্ড তৈরি করলো এইবার বন্ড তৈরি করার পরে চারটেই অরবাইটাল তাদের নেচার মানে তারা আর ইকুইভ্যালেন্ট রইল না কেন রইলো না কারণ কোনো একটা এসপি থ্রি হাইব্রিড অরবাইটাল সিগমা বন্ড বানিয়েছে কোনো একটা এসপি থ্রি অরবাইটাল আবার লোন পেয়ার হিসেবে থেকে গেছে তাহলে এই যখন একজন লোন পেয়ার একজন বন্ড আলাদা আলাদা নেচারের হয়ে গেল তখনই তাদের মধ্যেকার যে ইকুইভ্যালেন্স তুল্যতা সমতুল্য যে ব্যাপারটা সেইটা নষ্ট হয়ে গেল আর যখনই এই ইকুইভ্যালেন্সটা নষ্ট হয় চারটে হাইব্রিড অরবাইটাল যখন পরস্পর নন ইকুইভ্যালেন্ট হয়ে যায় তখন আমরা বলি যে সেই হাইব্রিডাইজেশানটা বা সেই মিক্সিং অফ অরবাইটালসটা ইমপ্রপারলি হয়েছে ইমপ্রপার হাইব্রিডাইজেশান আর যখনই ইমপ্রপার হাইব্রিডাইজেশান হবে তখনই এক্স্যাক্ট যে বন্ড অ্যাঙ্গেল হওয়া দরকার একশো ন ডিগ্রি আঠাশ মিনিট বা অন্য ক্ষেত্রে অন্য কিছু সেটা আর হবে না ঠিক আছে আর এই ক্ষেত্রে যেহেতু এদের বন্ড অ্যাঙ্গেল পিওরলি এক্স্যাক্টলি নাইনটি ডিগ্রি নয় নাইনটি ডিগ্রি যদি হতো তাহলে আমরা বলতাম যে মানে পারফেক্টলি ওখানে দেয়ার ওয়াজ নো হাইব্রিডাইজেশান এটা জোর দিয়ে বলা যেত কিন্তু এই ক্ষেত্রে আমাকে বলতেই হবে যে এদের ক্ষেত্রে কিছু সামান্য পরিমাণ হলেও হাইব্রিডাইজেশনের মতন একটা ঘটনা অরবাইটাল কন্ট্রাকশনের মতন একটা ঘটনা এবং তার ফলস্বরূপ অরবাইটাল মিক্সিংয়ের মতন একটা ঘটনা খুব সামান্য পরিমাণে হলেও হয়েছে আদারওয়াইজ নাইনটি ডিগ্রি হতো বর্ডাঙ্গেল এবং এই যে হয়েছে এটার প্রমাণ আমরা পাই একটা কোয়েশ্চেন থেকে একটা এক্সাম্পল দিয়ে এটাকে মুছে নিয়ে একটু দেখো আমি এখানে ফসফরাস মলিকিউলের ছবি এঁকেছি পি ফোর মলিকিউল হোয়াইট পি ফোর সাদা ফসফরাস এই যে একটা বলটা আমি ডটেড লাইন দিয়ে দেখেছি কেন কারণ এটা হচ্ছে পেছন দিকে আছে মানে একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার তো দেখতে এরকম লাগছে এর থ্রি ডি স্ট্রাকচার যদি দেখা যায় তাহলে তোমরা দেখবে যে তখন তোমরা পুরো এর শেপটা বুঝতে পারবে এবার মজাটা হচ্ছে কি পি ফোর মলিকিউলে বন্ড অ্যাঙ্গেল ষাট ডিগ্রি সিক্সটি ডিগ্রি কারণ এখানে একটা এরকম সমবাহু ত্রিভুজের মতন তৈরি হয়েছে তিন চারটে এখন ড্রেগো রুলে যা যা বলা হয়েছে কন্ডিশনগুলো সেই সব কন্ডিশন কিন্তু ও ফুলফিল করছে দেখো একটা লোন পেয়ার আছে ঠিক আছে ইলেকট্রন নেগেটিভিটি টু পয়েন্ট ফাইভ বা তার কম সেটা মেনটেন হচ্ছে সুতরাং তাই যদি হয় তাহলে এখানে ফসফরাস আনহাইব্রিড ঠিক আছে আনহাইব্রিড কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ার কোনো এক বছরে এসছে কোয়েশ্চেন যে ফসফরাস মলিকিউলে ফসফরাস অ্যাটেমগুলোর পার্সেন্টেজ এস ক্যারেক্টার বলো পার্সেন্টেজ এস ক্যারেক্টার বলো মানে হচ্ছে যখনই পার্সেন্টেজ ক্যারেক্টার পার্সেন্টেজ পি ক্যারেক্টার চাইছে তার মানেই ওরা স্পেসিফিক কোনো আনসার চাইছে তাহলে এই যে ড্রেগো রুল যেটা একটা কি বলবো খুব প্রিসাইস কোনো রুল ছিল না মোটামুটি একটা রুল আমরা ভেবে নিয়েছিলাম এবার সেই রুল থেকে আমাদেরকে বাইরে বেরিয়ে আসতে হবে আমরা জানছিলাম যে যে কন্ডিশানগুলো বলা হচ্ছিলো ড্রেগো রুলে যে এরা হাইব্রিডাইজেশনে যায় না স্টিল ওদের বন্ড অ্যাঙ্গেল কিন্তু কোথাও একানব্বই ডিগ্রি কোথাও নাইনটি টু কোথাও নাইনটি থ্রি তার মানে এই যে পিওর পি অরবাইটাল দিয়ে বন্ড হলে যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হতো সেখান থেকে স্লাইটলি এরা ডেভিয়েট করছে স্লাইটলি ডেভিয়েট করছে মানে স্লাইটলি এখানে মিক্সিং অফ অরবাইটাল ঘটছে সেই কারণেই এখানে ডেভিয়েশান হচ্ছে আর এখানে তো সিক্সটি ডিগ্রি মানে অনেকটাই ডেভিয়েশান হয়েছে এখানে অবশ্য সিক্সটি ডিগ্রি হওয়ার আরেকটা কারণ এই মানে বদ্ধ যে স্ট্রাকচার সেটা একটা কারণ কিন্তু স্টিল ডেভিয়েশান তো হয়েছে সুতরাং মিক্সিং অফ আই মিন অরবাইটালস ডেফিনেটলি হয়েছে তাহলে আমরা উত্তর কী দেবো প্রথম যে কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করেছিলাম যে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্ট্রাল অ্যাটম ইজ নট হাইব্রিডাইজড আনসার যা লিখেছিলাম এখনও আমরা আনসার তাই লিখবো মানে আমাদেরকে একটু এই জায়গাটা একটু এসে সজাগ থাকতে হবে প্রশ্ন দেখে আমরা আনসার লিখবো যদি আমাকে বলে যে এরকম কোয়েশ্চেন যে এর মধ্যে যদি বা ডাইরেক্ট কোয়েশ্চেন বলে যে পিএইচ থ্রি এইচ টু এস এই সমস্ত মলিকিউলে সেন্ট্রাল অ্যাটম হাইব্রিডাইজড আমরা উত্তর বলবো যে নো এরা হাইব্রিডাইজড নয় অ্যাকর্ডিং টু ড্র্যাগো রুল ঠিক আছে আনহাইব্রিডাইজড কিন্তু যখনই ওই মলিকিউলগুলোর মধ্যেই আমাকে পারসেন্টেজ এস ক্যারেক্টার পার্সেন্টেজ পি ক্যারেক্টার জানতে চাইবে তখন আমাকে বুঝে নিতে হবে যে ওরা তাহলে স্পেসিফিক আনসার চাইছে এবং স্পেসিফিক আনসার আমাকে এটাই বলে যে যদি ওরা পিওরলি আনহাইব্রিড হতো তাহলে অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি হতো যেহেতু স্লাইট ডেভিয়েশন ঘটেছে সুতরাং স্লাইট মিক্সিং অফ হর হয়েছে সুতরাং তারা স্লাইটলি তাদের মধ্যে হাইব্রিডাইজেশানও ঘটেছে এবার হাইব্রিডাইজেশন যদি ঘটে তাহলে হাইব্রিডাইজেশনের রুল অনুযায়ী আমাকে বের করতে হবে যে তখন আমরা বলবো যে পি এইচ থ্রির ক্ষেত্রে বা ইভেন এই পি ফোরের ক্ষেত্রে আমরা বলবো যে তিনটে তিনটে সিগমা বন্ড আর একটা লোন পেয়ার কারণ টোটাল চারটে হাইব্রিড হর্বিটাল থেকে তার মানে এইসব তৈরি হয়েছে আর এইচ টু ও এইচ টু এস সরি এইচ টু ও কেন বলছি এইচ টু এস বা এইচ টু এসি এদের ক্ষেত্রে দুটো সিগমা বন্ড আর দুটো লোন পেয়ার সুতরাং সুতরাং এখানেও চারটে হাইব্রিড হর্বিটাল কাজে এসছে আর চারটে হাইব্রিড হর্বিটাল মানেই হচ্ছে এসপি থ্রি হাইব্রিডাইজড আর এসপি থ্রি হাইব্রিডাইজড মানেই হচ্ছে পার্সেন্টেজ ক্যারেক্টার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর পার্সেন্টেজ পার্সেন্টেজ পি ক্যারেক্টার হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা পার্সেন্টেজ এস বা পি ক্যারেক্টার কী করে বের করতে হয় আমি বলা হয় বলা হয়নি তোমাদের তো ব্যাপারটা কী হচ্ছে দেখো কতগুলো আরমাইটাল এখানে মিক্স হয়েছে পি থ্রি তৈরি হয়েছে মানে হচ্ছে একটা এস আর তিনটে পি মিক্সড হয়েছে টোটাল কজন চারজন টোটাল যদি চারজন মিক্সড হয় তাহলে চারটে মিলিয়ে যদি হান্ড্রেড হয় হান্ড্রেড টোটাল মানে হানড্রেড পার্সেন্ট তো চারটে মিলিয়ে চারটে আবার তৈরি হয়েছে তাহলে চারজন মিলিয়ে যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে একজন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে একটা এস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা পি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তিনখানা পি মিক্স হয়েছে তাহলে পার্সেন্টেজ পি ক্যারেক্টার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইভাবে আমরা অন্য এস পি টু বা এসপি থ্রি ডি এই সমস্ত জায়গাতেই আমরা পার্সেন্টেজ এস ক্যারেক্টার পার্সেন্টেজ পি ক্যারেক্টার বা পার্সেন্টেজ ডি ক্যারেক্টার আমরা বের করি পরবর্তী ভিডিওতে আমরা ওইগুলো ডিটেলে বলবো তাহলে এই পুরো বিষয়টা থেকে আমরা কী বুঝলাম কনক্লুশানে আসছি এবার আমি আমরা যদি দেখি যে ডিরেক্টলি জিজ্ঞেস করছে যে ওই যে বক্সটা ফসফরাস সালফার এবং তাদের নিচে যারা আছে ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি আর সালফার সেলোনিয়াম টেলিউরিয়াম এদের হাইড্রাইটগুলো এখানে কি সেন্ট্রাল অ্যাটম হাইব্রিডাইজড তাহলে আমাদের আনসার হবে নো কারেক্ট আনসার আর যদি এই সমস্ত কম্পাউন্ডগুলোতেই বা এই পি ফোডের মতন কম্পাউন্ডগুলোতে যদি পারসেন্টেজ এস বা পি ক্যারেক্টার জানতে চায় তখন আমাকে সেই পারফেকশানের দিকে যেতে হবে এবং তখন ড্রেগো রুলকে সাইডে সরিয়ে রেখে আমাকে বলতে হবে যে যেহেতু স্লাইট ডেভিয়েশন ঘটেছে নাইনটি ডিগ্রি থেকে সুতরাং পিওর পিওরবাইটাল বন্ড করেছে এইটা জোর দিয়ে বলা যাচ্ছে না সুতরাং স্লাইট মিক্সিং অফ অরবাইটালস হয়েছে এবং এরা এই রুল অনুসারে এরা হচ্ছে এসপি থ্রি হাইব্রিডাইজড এবং সেই অনুযায়ী পারসেন্টেজ এস বা পি ক্যারেক্টার বের করতে হবে ক্লিয়ার আশা করা যায় আমি যা যা বোঝাতে চেষ্টা করলাম আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে আমার মনে হয় না এই ধরনের ডিটেইলড আলোচনা তোমরা আগে কখনো পেয়েছো বা শুনেছো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা শুরু করব ভিএসি পি থিওরি নিয়ে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা